বুধবার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন কমিটির প্রাক্তন প্রধান বললেন, শেষ সফরে কি হয়েছিল তা ভুলে যেতে হবে ক্রিকেটারদের। মনে রাখতে হবে এবার নতুন মেজাজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে খেলতে হবে, তাহলেই ইতিবাচক ক্রিকেট খেলা সম্ভব। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কি বিপর্যয় হয়েছে সেটাও দ্রুত ভুলে যেতে হবে, তাহলেই খোলা মনে ক্রিকেট খেলতে পারবে ভারত। এদিন নিজের লেখা একটি বই রিয়ন বাউন্ডারিজ এর উদ্বোধন করেন 1983 বিশ্বকাপ জয় ভারতের দলের অন্যতম প্রধান সদস্য রোহিত শর্মাদের উৎসাহ দিতে পাতিল শোনান 1983 বিশ্বকাপের কাহিনী। তিনি বলেন, বিশ্বকাপের আগে সবকটি প্রস্তুতি ম্যাচে আমরা হেরেছিলাম, অথচ আমরাই চ্যাম্পিয়ন হয়েছিলাম। অতীত নিয়ে বেশি চিন্তা না করে ইতিবাচক মনোভাব নিয়ে এই সফর শুরু করতে হবে, তাহলে নিশ্চয়ই ভালো ফল হবে। রক্ষণাত্মক ঘটনার ক্রিকেট খেললে জয় পাওয়া সম্ভব হয়, এতে কোনো উপকারই হবে না। সন্দীপ পাতিল আরও বলেন, আমি এই হারকে ঘুম ভেঙে ওঠার ঘণ্টা বলে মনে করি। পুরো সিরিজে খুবই বাজে ক্রিকেট খেলেছে ভারত। মনে রাখতে হবে এরা কয়েক মাস আগে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এই দলে অনেক উচ্চমানের ক্রিকেটার রয়েছে, ওরাও এই হার থেকে নিশ্চয়ই শিক্ষা নিয়েছে। আমি মনে করি ভারতীয় দল ঘুরে দাঁড়াবে। রোহিত এবং কোহলির ব্যর্থতা প্রসঙ্গে সন্দীপ পাতিল বলেন, জীবনে যে কোনো ক্ষেত্রে পরিবর্তন এবং ধারাবাহিক একটা বিবর্তন থাকে। রোহিতরা সরে গেলে কেউ না কেউ আসবে, এই বদল কেউ থামাতে পারবে না, তা নিয়ে এখনই চিন্তা করার দরকার নেই। অস্ট্রেলিয়ার সফর নিয়েই আলোচনা সীমাবদ্ধ থাকুক। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।